প্রিয় দর্শক সংশোধিত হচ্ছে শিক্ষার প্রতিষ্ঠান পরিচালনা কমিটির প্রবিধান মালা পরপর দুইবারের বেশি সভাপতি হওয়া যাবে না এ বিষয়ে একটি প্রজ্ঞাপন চালু হয়েছে তো চলন শুরু করি স্কুল কলেজ ও মাদ্রাসার বিদ্যমান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধান মালা অনুযায়ী একজন সভাপতি বা চেয়ারম্যান কতবার হতে পারবেন সে বিষয়ে কোনো সুস্পষ্ট উল্লেখ ছিল না ফলে একজন সভাপতি টানা সময় ধরে সভাপতি থাকার উদাহরণ রয়েছে এবং স্কুলের বিষ মেরে একবারে তামা তামা করে দিয়েছে তার কোনো শেষ নেই তবে সংশোধিত নতুন টানা দুবারের বেশি সভাপতি পদে থাকার সুযোগ থাকবে না তবে দুইবার সভাপতি হওয়ার পর একবার বিরোধ দিতে হবে পরে আবার তিনি সভাপতি হতে পারবেন এমন বিধান রেখে চূড়ান্ত করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা দু হাজার তেইশ শিক্ষা মন্ত্রণালয় সংসদীয় কমিটি শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এই প্রবিধানমালা ইতিমধ্যে চূড়ান্ত করেছে অতি দ্রুত এই প্রবিধানমালা আইন মন্ত্রণালয়ে ভেটিং জন্য পাঠানো হবে বলে ঢাকা বোর্ড জানিয়েছে দু হাজার একুশ সালে হাইকোর্টের এক অভিমতেও বলা হয়েছে কোনো স্কুল কলেজ ও মাদ্রাসার গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি বা চেয়ারম্যান কোনো ব্যক্তি পরপর দুইবারের বেশি হতে পারবে না বিষয়টি বোর্ডগুলোর সংশ্লিষ্ট প্রবিধান অন্তর্ভুক্ত করতে পরামর্শ দিয়েছিল আদালত এছাড়া বিদ্যমান ম্যানেজিং কমিটিতে সভাপতি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কী হবে নির্ধারণ করেনি ফলে দেশের অনেক প্রতিষ্ঠান সুশিক্ষিতরা সভাপতির দায়িত্ব পালন না করে সেখানে কিছু একদল মূর্খ সেখানে অবস্থান করছেন এতে প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে অধ্যক্ষ শিক্ষকরা নানা বিড়ম্বড়ার শিকার হন এ কারণে এবার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হবে প্রস্তাবিত সভাপতির জন্য সর্বনিম্ন এইচএসসি পাস নির্ধারণ করা হচ্ছে আর সরকারি কর্মকর্তাদের সভাপতি হতে হলে নিজ নিজ দপ্তর থেকে অনাপতি নিতে হবে একজন ব্যক্তি দুটি মাধ্যমিক ও দুটি কলেজ মিলিয়ে সর্বোচ্চ চারটি প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন এছাড়া সংশোধিত এ প্রবিধানমালায় বিশেষ পরিস্থিতিতে বিশেষ কমিটি গঠনের এখতিয়ার দেওয়া হয়েছে শিক্ষা বোর্ডগুলোকে বর্তমান বিশেষ পরিস্থিতি এড হক কমিটি গঠনের এখতিয়ার রয়েছে শিক্ষা বোর্ডগুলোর এ হেড হক কমিটি ম্যাদ ছয় মাস এই সময়ের মধ্যে রুটিন কাজ ছাড়া কোনো ধরনের নিয়োগ বা বড়ো ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারে না এড হক কমিটি এক সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ নিয়মিত কমিটি গঠন করতে হয় নিয়মিত কমিটির ম্যাদ দুই বছর সংসদ বিধান বিধানটি অনুমোদন হলে বিশেষ কমিটি গঠন করা যাবে এই কমিটি নিয়মিত কমিটির মতোই সব দায়িত্ব পালন করতে পারবে দুই বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করতে পারবে যেসব প্রতিষ্ঠানে কমিটি নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছে সেসব প্রতিষ্ঠানে এই বিশেষ কমিটি গঠন করা হবে বলে বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন